এটা হচ্ছে নারকেলের পুলি পিঠা। নারকেলকে আগে কুড়ানোর পর চিনি এবং নুন দিয়ে চুলার মধ্যে নাড়তে হয়, তারপর এভাবে নারকেলের পুর বানাইতে হয়। এগুলি আগুনের মধ্যে চুলার মধ্যে নাড়তে নাড়তে এরূপ ধারণ করে, তারপর লাল হওয়ার পর তারপর এভাবে নারকেলের পুলি পিঠা তৈরি করবেন। এটি খুবই টেস্টি এবং মজাদার একটি রেসিপি। প্রথমে গরম পানি করে আটা বা ময়দাকে এরকম রুটি বানানোর পর রুটি বানাইতে হবে। তারপর রুটি বানানোর পর এভাবে রুটির ভিতরে নারকেলের পুর দিয়ে নারকেল মিক্সড দিয়ে তারপর এভাবে ডিজাইন করে করে আপনারা তৈরি করবেন। এটি খেতে খুবই সুস্বাদু এবং মজাদার, মেহমানদের জন্য তৈরি করতে পারবেন। ঘরের মধ্যে নারকেল কিনতে হবে, চিনি কিনতে হবে আর আটা কিনতে হবে। একটু কষ্ট আছে, নারকেল কোড়াইতে একটু কষ্ট হয় এবং নারকেলের পুর তৈরি করতে একটু কষ্ট হয়, তারপর পিঠা বানাইতে একটু কষ্ট হয়, কিন্তু খুবই টেস্টি এবং মজাদার ডেলিসিয়াস ফুড, সুস্বাদু একটি খাবার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ।